ভারতক বারম্বার সকিয়নি বাংলাদেশৰ বিএনপি ক্ষমতালৈ আহিলেই সলনি হব দৃশ্যপট। ঢাকা বিশ্ববিদ্যালয়তেই তীব্র ভারত বিদ্বেষ, রাজনৈতিক অস্থিরতার সমান্তরালভাবে বাংলাদেশত তীব্রতর হয়েছে ভারত বিদ্বেষ, ক্রমাগতভাবে বাড়িছে ভারতর প্রতি ঘৃণা। এই বিদ্বেষ, ভারত বিরোধিতা আর ঘৃণার মূলতেই হল শেখ হাসিনা। অপশাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাক আশ্রয় দিয়ার বাবেই ভারতর উপর বিধ্বস্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতৃত্ব আর প্রধান বিরোধী দল বিএনপি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাবেও ভারত আজি শত্রু রাষ্ট্র। ছাত্র আন্দোলনের নেতা, বিএনপির নেতা কিংবা সরকারের মন্ত্রীর সকলের মুখত এতিয়া এটাই কথা, ভারত বিদ্বেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়তেই দৃশ্যমান হয়েছে এই ছবি। তিন মাস পিছত যদিহে বাংলাদেশ ক্ষমতালৈ বিএনপি ঘুরি আহে, নিশ্চয়ক ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কর সকল জটি পড়বলেও হয়তো আচরিত হবলিয়া একো না থাকিব। হাসিনাক ঘুরাই নপঠালে ভয়ঙ্কর হব পরিস্থিতি। পাকিস্তানের সঙ্গে বৈঠক বিএনপির। বাংলাদেশত এতিয়া থানায় থানায় রুজু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে গোচর। অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাক কাঠগড়াত উঠাই কঠোর শাস্তি বিহিবলৈ রয়ে আছে বিএনপি, জামাত সহ আন্দোলনকারী সকল। আর তার বাবে শেখ হাসিনাক ঘুরাই পঠাবলৈ ভারতের ওচর দাবি উত্থাপন করে আহিছে। আনকি আন্তর্জাতিক মহলের দ্বারা ভারতের উপর হেঁচা প্রদান করিব লাগে বলেও এই শক্তি সমূহে মত পোষণ করে আহিছে। ইতিমধ্যে ঢাকাস্থিত পাকিস্তানের উচ্চায়ুক্তর সঙ্গে বৈঠকত মিলিত হয়েছে বিএনপির নেতা। ভারতের সঙ্গে বাণিজ্যিক সকল সম্পর্ক শেষ করে পাকিস্তানের সঙ্গে সকল সম্পর্ক মজবুত করবলেও পরিকল্পনা করেছে বিএনপিয়ে। ইফালে বিগত কেদিন বাংলাদেশের কুড়িখন জেলাত হওয়া বানর বাবে ভারতক দোষারোপ করে পাঁচটা দাবি সম্বলিত পত্র আন্দোলনকারী ছাত্রের নেতৃত্বতেই অর্পণ করেছে ভারতীয় উচ্চায়ুক্তর হাতত। মুঠর উপর ভারত বিদ্বেষের চূড়ান্ত রূপ বাংলাদেশত পরিস্ফুট হয়েছে। হিন্দু নির্যাতনের ভারত বৈদেশলৈ বাংলাদেশত সম্প্রতি উদ্ভব হওয়া পরিস্থিতির উপর সূক্ষ্ম দৃষ্টি রাখি আগবাড়িছে ভারতে। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990।